আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 11টা খবরে সিলন ফ্যামিলি ব্লেন্টি শো নাম শুনছিলেন। সাথে আছি পাপিয়া সুলতানা। জাতিসংঘের 78তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রাত 11টার দিকে প্রধানমন্ত্রী পৌঁছালে তাকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি। তার আগমন ঘিরে উচ্ছ্বাস বাঙালি অধ্যুষিত এলাকাতে, আশপাশের অঙ্গরাজ্য থেকেও এসেছেন অনেকে। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন স্বপ্নিল সাহারিয়া শিশির। জাতিসংঘের 78তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রাত 11টার দিকে প্রধানমন্ত্রী পৌঁছালে তাকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন ঘিরে কয়েকদিন ধরেই উৎসবের আমেজ জ্যাকসন হাইটস, জ্যামাইকা সহ নিউ ইয়র্কের বিভিন্ন বাঙালি অধ্যুষিত এলাকায়। আশপাশের বিভিন্ন অঙ্গরাজ্য থেকেও এসেছেন অনেকে। আমরা সবাই আনন্দিত এবং আমরা সবাই একত্রিত হয়ে নেত্রীর কাছাকাছি যাব এবং তার কোনো দিক নির্দেশনামূলক বক্তব্য শুনব। আমরা ফ্লোরিডা স্টেট মহানগর আওয়ামী লীগ একটা প্রতিনিধি হিসেবে আমরা এখানে এসেছি আমাদের জননেত্রী শেখ হাসিনার বক্তব্য শোনার জন্য। নেত্রী আমাদের যেভাবে দিক নির্দেশনা দেবেন আমরা যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশে সেভাবে কাজ করে যাব। 22 সেপ্টেম্বর প্রবাসীদের দেয়া নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন বঙ্গবন্ধু কন্যা। আওয়ামী লীগ নেতারা বলছেন জাতীয় নির্বাচন সামনে রেখে দিক নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী। অগ্রগতির ধারা ধরে রাখতে সমর্থন চাইবেন প্রবাসীদের। উনি কোনো কিছু পাওয়ার জন্য এখানে আসতেছেন এবং এই জন্যই উনি কিছু দেওয়ার জন্য আসতেছেন। তাহলে 17 কোটি মানুষকে উনি যেভাবে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছেন এটা একটা এক্সাম্পল। যদি আমরা বলি মডেল উনি যে সেটাই উনি সবাই সারা পৃথিবীতে জানান দেবে। এবং সকল প্রস্তুতি সম্পূর্ণ। এখন মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, ওনার ইচ্ছা প্রকাশ করবেন, নির্দেশনা যদি থাকে অবশ্যই আসতে দিবে এবং সেই অনুযায়ী আমাদের সংবর্ধনা অনুষ্ঠান হবে। জাতিসংঘ অধিবেশনে যোগদানের পাশাপাশি বিভিন্ন রাষ্ট্র ও সংস্থা প্রধানের সাথেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ নেতারা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এই সফরে দেশের উন্নয়ন অগ্রগতির কথা বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন, একই সাথে আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন। সরকার প্রধানের নির্দেশনা মেনে দেশে এবং প্রবাসে তারা কাজ করবেন। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এবারে জাতিসংঘ সাধারণ পরিষদে গুরুত্ব পাবে টেকসই লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়টি, সেই সাথে আলোচনার কেন্দ্রে থাকবে জলবায়ু সংকট। জাতিসংঘের সাধারণ পরিষদের 78তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাচ্ছেন সদস্য রাষ্ট্রগুলোর প্রধানরা। তবে এবারের আসরে থাকছেন না বিশ্ব নেতাদের অনেকেই, বিশেষ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট সি জিনপিং ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ধোঁয়াশা রয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের উপস্থিতি নিয়েও। পুতিন না গেলেও যোগ দিতে পারেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এবছর গুরুত্ব পাবে জাতিসংঘের টেকসই লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়টি, বিশ্বজুড়ে ক্ষুধা ও দারিদ্র নিরসন, মানুষের আয় বৃদ্ধি, সুপেয় পানি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সহ আলোচনা হবে নানা ইস্যুতে। তবে আলোচনার কেন্দ্রে থাকবে জলবায়ু সংকট। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার জন্য শীর্ষ সম্মেলনের আয়োজন রয়েছে, সেখানে বিভিন্ন দেশ, এজেন্সি ও সুশীল সমাজকে আমন্ত্রণ জানানো হয়েছে। জাতিসংঘের জলবায়ু সংক্রান্ত প্রজেক্টগুলোতে তাদের অংশগ্রহণের আহ্বান জানাই। মূল অধিবেশনের বাইরেও সবার চোখ থাকবে বিশ্ব নেতাদের দ্বিপাক্ষিক বৈঠকের ওপর। ইউক্রেন, ব্রাজিল ও ইসরায়েলের সাথে আলাদাভাবে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে ওয়াশিংটনের। বিভিন্ন দেশ ও সংস্থার প্রধানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। মিলা খন্দকার, চ্যানেল 24। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালের কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিট বা সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। গেল রাতে খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা পর্যালোচনা করতে বৈঠকে বসে মেডিকেল বোর্ড। পরে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। 78 বছর বয়সী খালেদা জিয়ার হার্টের সমস্যা, লিভার সিরোসিস ছাড়াও নানান শারীরিক জটিলতা রয়েছে। গত 9 আগস্ট শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া।
গত বছর জুনে বেগম জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে, পরে একটিতে রিং পরানো হয়। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশন কার্যালয়ে ব্রিফ করছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। আমরা সরাসরি চলে যাচ্ছি। তাহলে নিশ্চয়ই তখন আমরা ইন্টারফেয়ার করতে পারবো, কিন্তু উনি ভোট চাইছেন, বিএনপি ভোট চাইছে, জাতীয় পার্টি ভোট চাইছে, সবাই ভোট চাইছে, কিন্তু এই বিষয়টা আমরা ওইভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখিনি। হ্যাঁ, থ্যাংক ইউ। এই বিষয়টাকে উত্থাপন করেনি, আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখিনি। আমরা যখন তফসিল ঘোষণা হয় ওর পরে যে নির্বাচনী আচরণ, কারণ উনি নির্বাচনে দাঁড়াবেন কি দাঁড়াবেন না, উনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি করবেন না, সেটা আমরা এখনো জানি না। কাজে সময় হলে তখন আমরা দেখব। অর্জন তো আমরা আপনাদেরকে ওখানেই বলা হয়েছে। আসলে আমরা কিন্তু স্বচ্ছতায় বিশ্বাস করি এবং দায়িত্ববোধ জাগ্রত করা আমাদের একটা দায়িত্ব। যেমন এই ইয়ের মাধ্যমে আমার উপরও যেন একটা মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি হয়, আমরা যদি যারা বিশিষ্টজন সকলে নাই, তারা কী বলতে চান, এবং দায়িত্বটা শুধু আমাদের নয়, নির্বাচন কমিশনের উপরে যেমন দায়িত্ব রয়েছে, সরকারের উপর যেমন দায়িত্ব রয়েছে, পলিটিশিয়ানদের উপর যেমন দায়িত্ব রয়েছে, আরও অনেক উপর যে দায়িত্বগুলো রয়েছে, আমার মনে হয় এই সংলাপটা বা সেমিনারটা ওপেন ছিল এবং অনেকেই দেখতে পেরেছেন, এবং মিডিয়ার সুবাদে এই জিনিসগুলো যখন প্রচারিত হয়, সকলে যারা যারা ভোট দিতে যাবেন, ভোটার সাধারণ, তারপরে যারা রাজনীতিবিদ, তাদের যে দায়িত্ব, আমাদের যে দায়িত্ব, আমাদের কতটুকু দায়িত্ব, সরকারের যে দায়িত্ব, এর উপর যদি আলাপ আলোচনা হয়, তাহলে কিছুটা হলেও ওর একটা দায়িত্ববোধ বা একটা চাপ সৃষ্টি হতে পারে। থ্যাংক ইউ। দর্শক, গণমাধ্যমের সাথে কথা বলছিলেন প্রধান নির্বাচন কমিশনার, আমরা সরাসরি শুনছিলাম। দর্শক, আপনারা জানেন আজ এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে প্রথমবারের মতো বাস চলাচল শুরু হয়েছে। এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউতে এর উদ্বোধনে বক্তব্য দিচ্ছেন বেশ অনেকেই, আমরা সরাসরি একটু দেখে আসবো। বিবেকের পক্ষ থেকে তারপরে দাঁড়িয়ে গেলে ছবি উঠে এক্সপ্রেস দ্রুত গতির গাড়ি চলবে, আমাদের আর একটু অবজার্ভ করতে হবে, সেটা সেতু কর্তৃপক্ষ বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। বাসের মধ্যে আমরা ই টিকিটিং চালু করবো, আমরা চাচ্ছি বিআরটিসিতে স্মার্ট কার্ড চালু করার জন্য, যেটা রেপিড পাস, যেটা মেট্রোতে চলবে এবং বিআরটিসিতে চলবে, অন্য অন্য গণপরি সেটা আমাদের কার্ড প্রস্তুত, আমাদের ইন্টিগ্রেশনের সময় লাগবে। আমরা খুব দ্রুত একই কার্ড দিয়ে বিআরটিসি এবং এমআরটি চলতে হবে, আমরা কাজ করছি। এককালীন দেওয়ার সুযোগ থাকবে না, আমার গাড়ি যখন পার হবে তখন যাবে। খুব দ্রুত ওরা ইটিসি চালু করতে চাচ্ছে, ইটিসি চালু করলে আমার প্রতিটা গাড়ি ইটিসি পারে চলে যাবে। পরে আমরা এটা এখনো কিন্তু এটা এক্সপেরিমেন্টাল না, আমাদের যাত্রী পেতে হবে, আমাদের যানজটের বিষয়টা বুঝতে হবে, কিন্তু গাড়ির থামানোর জন্য এটা তো কাজ এখনো সম্পূর্ণ শেষ হয়নি। আগামী বছরের যখন আপনি খুঁজে পেলে পুরোপুরি শেষ হবে, তখন বিস্তারিত পরিকল্পনা কোন কোন গাড়িগুলো চলবে সেটা আপনার জানবো। দর্শক, এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে বাস চলাচল শুরু নিয়ে কর্মকর্তারা কথা বলছিলেন গণমাধ্যমের সাথে, আমরা সরাসরি সম্প্রচারে ছিলাম। পরে খবরে যাচ্ছি। ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়েও ঘুরে দাঁড়ানোর লড়াই চালিয়ে যাচ্ছেন মোহাম্মদপুরের কৃষি মার্কেটে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আমরা সেখানকার পরিস্থিতি জানার চেষ্টা করব। আমাদের সহকর্মী রয়েছেন রুমিজ হুসেন। রুমিজ, বৃহস্পতিবার আগুন লাগে, আজ পাঁচ দিনে গড়ালো, কি অবস্থা দেখছেন? ধ্বংসস্তূপ সরানোর কাজে কতটুকু অগ্রগতি দেখছেন? পাপিয়া, এখন পর্যন্ত আসলে ধ্বংসস্তূপের ভেতরে প্রতিটা দোকানের ভেতরে যে ধ্বংসস্তূপ ছিল, যে ছাই ছিল, সেই ছাইগুলো আসলে পরিষ্কার করা হচ্ছে এবং সেই ছাইগুলো আসলে নিয়ে এসে এই রাস্তাতে রাখা হচ্ছে, এবং এখান থেকে আসলে বুলডোজারের মাধ্যমে সেই যে পোড়া ছাইগুলো রয়েছে সেই ছাইগুলো এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। আর এছাড়া আপনি শুরুতে যেটা বলছিলেন পাপিয়া, যে আসলে ধ্বংসস্তূপের ভেতর থেকে মানুষ আসলে চেষ্টা করছেন যে শেষ পর্যন্ত ঘুরে দাঁড়ানোর মতো। আপনাকে আমি যদি দেখাই, আপনি ক্যামেরার ফ্রেমে দেখতে পারবেন যে এই
চালের দোকানিরা আসলে এখানে দাঁড়িয়েছে, তারা কিন্তু এখানে আজকেই প্রথম তারা এখানে এসেছে এবং তারা আসলে দিনেরটা আসলে দিনে যতটুকু করা যায় এবং তাদের রুটি রুজি যতটুকু চালিয়ে রাখা যায় সেই চেষ্টাটা তারা করে যাচ্ছেন। তারা এখান থেকে তারা যেই চালগুলো সেগুলো তারা বিক্রি করার চেষ্টা করছেন এবং আসলে সব নিরাপদ জায়গায় থেকেই তারা এই চেষ্টাগুলো করছেন। এছাড়া আমরা দেখেছি আজকে সকালে আসলে সিটি কর্পোরেশন থেকে বুলডোজার এসেছে এবং সেখান থেকে আসলে রাস্তার মাঝখানে যেই ময়লাগুলো রাখা হয়েছিল দোকান থেকে নিয়ে এসে সেই ময়লাগুলো এখান থেকে অপসারণ করা হচ্ছে এবং তারা আসলে চেষ্টা করছেন, সিটি কর্পোরেশন থেকে বলা হচ্ছে যে যত দ্রুত সম্ভব আসলে ভেতরের যেই পোড়া ময়লাগুলো রয়েছে এবং যে ধ্বংসস্তূপ রয়েছে যত তাড়াতাড়ি তারা পরিষ্কার করতে পারবে এবং ভেতরের যে ভবনটি রয়েছে সেই ভবনের যেই মানে ধ্বংসপ্রাপ্ত যে অংশগুলো রয়েছে সেগুলো অপসারণ করার পরে মূলত তারা আসলে ব্যবসায়ীদেরকে এখানে যত দ্রুত সম্ভব ব্যবসায়ীরা এখানে ব্যবসা করতে পারে সেই সুযোগ তারা করে দেবে সেই ধরনের চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। আর ব্যবসায়ীরা বলছেন যে যত দ্রুত সম্ভব আসলে তারা যদি এখানে ব্যবসাটা করতে পারে তাহলে তারা তাদের ক্ষতিটা পুষিয়ে নিতে পারবে। তো বাপি এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ তথ্য। ধন্যবাদ রমিজ আপনাকে। দর্শক, মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে রমিজ হুসাইন যুক্ত হয়েছিলেন আমাদের সাথে। লিবিয়ার দারনা শহরে সড়ক দুর্ঘটনায় গ্রিসের 4 উদ্ধারকর্মী সহ অন্তত 7 জনের প্রাণ গেছে, আহত হয়েছেন 15 জন। দেশটির স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে 15 উদ্ধারকর্মী এবং 3 দোভাষী নিয়ে উদ্ধার কাজে অংশ নিতে দারনায় যাচ্ছিল একটি বাস। বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সাথে সংঘর্ষ হয়। গ্রিসের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জানিয়েছেন আপাতত সব গ্রিক উদ্ধারকারীদের ফিরিয়ে নেওয়া হয়েছে বেনগাজিতে। এদিকে বন্যার 7 দিনেও শেষ হয়নি উদ্ধার কাজ। বিভিন্ন শহরে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র অভাব। এই ছিল এখনকার আয়োজন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল কিংবা ওয়েবসাইট। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে।